সতেজ আত্মলনা বিহীন এবার সবার হতে হবে পুষ্টি সচেতন সুস্থ সবল করতে জাতি পুষ্টি প্রয়োজন রোগ প্রতিরোধ করতে পুষ্টিতে চোখ রাখুন খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথা ভাবুন রোগ প্রতিরোধ করতে পুষ্টিতে চোখ রাখুন খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথা ভাবুন পুষ্টি শুরু করতে হবে গর্ভে যখন শিশু গর্ভবতী মায়ের জন্য পুষ্টি বড় ইস্যু সমাশক্তি শিশুর খাবার মায়ের দুধ শুধু তারপর থেকে বাড়তি খাবার খাবে সোনা জাদু কিশোরকালে পুষ্টি দিয়ে দেহ গড়ে তুলুন খাদ্যের কথা ভাবে পুষ্টির কথা ভাবুন রোগ প্রতিরোধ করতে পুষ্টিতে চোখ রাখুন খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথা ভাবুন সুষম খাবার প্রতি বেলায় অবশ্যই রাখুন খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন রোগ প্রতিরোধ করতে পুষ্টিতে চোখ রাখুন খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন বদলে গেছে দ্রুত বদলে গেছে দিন খাদ্য স্বনির্ভর বাংলাদেশ আজ তুলনাবিহীন এবার সবার হতে হবে পুষ্টি সচেতন সুস্থ সবল করতে জাতি পুষ্টি প্রয়োজন রোগ প্রতিরোধ করতে পুষ্টিতে চোখ রাখুন খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথা ভাবুন রোগ প্রতিরোধ করতে পুষ্টিতে চোখ রাখুন খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথা ভাবুন প্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ আমরা সুষম খাদ্য সম্পর্কে ধারণা লাভ করেছি সুষম খাদ্য আমাদের সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহ করে থাকে আমাদের খাদ্য ও পুষ্টি চাহিদা বয়স ও পরিশ্রমের ধরন অনুযায়ী কম বা বেশি হয়ে থাকে যারা শারীরিক পরিশ্রম বেশি করে তাদের বেশি খাদ্যের প্রয়োজন প্রয়োজনীয় পুষ্টি উপাদান গ্রহণ না করলে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে যেমন অপুষ্টিজনিত কারণে শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ ব্যাহত হতে পারে শরীরের কাজ করার ক্ষমতা হ্রাস পায় সুস্থ ও সবল থাকার জন্য আমাদের সঠিক পরিমাণ পুষ্টি উপাদান প্রয়োজন আবার অতিরিক্ত খাদ্য গ্রহণ ও শরীরের জন্য ক্ষতিকর চিত্রটি একটু ভালো করে লক্ষ্য করো দেখতে পাবে যে অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে শিশুটির ওজনজনিত সমস্যার সৃষ্টি হয়েছে তাই আমাদের অবশ্যই জানা থাকা দরকার যে আমাদের শরীরের জন্য কতটুকু পুষ্টি উপাদান প্রয়োজন এবং সুস্বাস্থ্যের জন্য আমাদের কোন কোন খাবারগুলো খাওয়া উচিত